নমস্কার। এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আমি আছি আপনাদের সাথে পুষ্পা। আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। সংবাদ নিবেদন করছেন রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। দি বিগ মার্ট, ICICI ব্যাংকের পাশে, DNB রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সহযোগী নিবেদক। আমার অঙ্গে অঙ্গে তোমার ছোঁয়া আমায় সম্পূর্ণ করেছে। এখন খবর বিস্তারিত। ধর্মনগরকে যানজট মুক্ত করার জন্য শুক্রবার উত্তর জেলার পুলিশ সুপারের অফিসে এক গুরুত্বপূর্ণ বৈঠক আহ্বান করেন উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। উপস্থিত ছিলেন উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী সহ অন্যান্যরা। ধর্মনগরকে যানজট মুক্ত করার ডাক দিলেন উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। ক্লিন ধর্মনগর, গ্রিন ধর্মনগর এবং লাভ ধর্মনগর এই স্লোগানকে সামনে রেখে সরকার পরিবর্তনের সাথে সাথে রাজ্যবাসীর কাছে আহ্বান রেখেছিলেন ধর্মনগর শহরকে সুন্দর, সবুজ এবং পরিষ্কার রাখার জন্য। এবার ধর্মনগর বিধানসভার বিধায়ক তথা উপাধ্যক্ষ ধর্মনগরকে যানজট মুক্ত করার জন্য মাঠে নেমেছেন। এবারকার প্রথম পদক্ষেপ, ধর্মনগরে নতুন আসা দুটি শপিং মল, যে শপিং মলগুলি ধর্মনগর পুরসভা থেকে অনুমতি নিয়ে ধর্মনগরে খোলা হয়েছে, কিন্তু তাদের নিজস্ব কোনো পার্কিং এর ব্যবস্থা নেই। যা আছে তা তাদের মলে কাজ করার লোকের জন্যই জায়গা হয় না। তার কারণে গ্রাহকদের যানবাহন রাস্তায় রেখে দেওয়ার কারণে প্রতিদিন ধর্মনগর ডিএনবি রোডে এবং নয়াপাড়া এলাকায় প্রতিনিয়ত যানজট লেগেই থাকে, যার ফলে ধর্মনগরকে যানজট মুক্ত করার ডাক দিলেন উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। যার ফলে অ্যাম্বুলেন্স, দমকলের ইঞ্জিন সহ পথ চলতি মানুষের যাতায়াতে ব্যাঘাত ঘটে। এই বিষয় নিয়ে শুক্রবার উত্তর জেলা পুলিশ সুপারের অফিসে বিশাল এবং সিটি লাইফ দুটি শপিং মলের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী, উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, বিশিষ্ট সমাজসেবী অলোকেশ আদিত্য, ধর্মনগর মহকুমা আধিকারিক রাজীব সূত্রধর, ধর্মনগর থানার ওসি দুর্গাপ্রসাদ রায়, জেলা ট্রাফিক আধিকারিক বিনোদ দেববর্মা, ভারতীয় মজদুর সংঘের কর্মকর্তাগণ এবং ধর্মনগরের বিশিষ্টজনেরা। বৈঠকে সিদ্ধান্ত হয় বিশাল এবং সিটি লাইফকে এক মাসের মধ্যে 1,000 করে যানবাহনের ব্যবস্থা করতে হবে, অন্যথায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ধর্মনগরে নতুন করে এই যানজটের জন্য ধর্মনগর পৌরসভাকে দায়ী করেন উপাধ্যক্ষ। সিটি লাইফ কর্তৃপক্ষ এক মাস সময় চেয়েছেন, এক মাসের মধ্যে এই যে একটা অ্যাপ্রাফ সিচুয়েশন তৈরি হয় ইন ফ্রন্ট অফ দেয়ার শপস, আই মিন বিশাল অ্যান্ড সিটি লাইফ, এক মাসের মধ্যে ওনারা একটা সুরাহা বলুন কিংবা সাহারা বলুন ওনারা একটা দেবেন। দেখা যাক, মাত্র শুরুয়াত হলো, এগুলো প্র্যাকটিক্যালি দেখার কথা ছিল। আগের যে আমাদের যে পুরসভা, এরা আসলে মানে গুড ফর নাথিং, কোনো কাজই করে না। আর আগের সরকারের সিস্টেম ছিল, চলো গমন করছো, যা যো হোনা তো হোনাই হোগা, হোগাই কই পাত নেই, এইভাবে হয় না। কারণ সিটি লাইফ ব্যবসা করবে, বিশাল ব্যবসা করবে, আমরা ওনাদের ব্যবসায়িক হিসাবে আমরাও ওনাদের পক্ষে যে ওনারা ব্যবসা করবেন, কিন্তু জনদুর্ভোগ দিয়ে নয়, মানুষকে অসুবিধার সম্মুখীন করে নয়, মানুষকে সমস্যার সম্মুখীন করে নয়। সিস্টেমটা হবে লিভ অ্যান্ড লেট লিভ, আপনি বাঁচবেন আমরাও বাঁচবো, আমার বাঁচার ক্ষেত্রে আপনি কোনো অসুবিধা করবেন না, আপনার বাঁচার ক্ষেত্রে আপনার কোনো অসুবিধা করবো না, এটাই জনজীবনের মূল সিস্টেম। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ বাংলা। রাজ্যে কংগ্রেসকে চাঙ্গা করতে মাঠে নামলো সেবা দল। তারই অঙ্গ হিসেবে শুক্রবার ধর্মনগর জেলা কংগ্রেস কার্যালয়ে এক সভা সংগঠিত করে কংগ্রেস সেবা দল। উপস্থিত ছিলেন দলের রাজ্য সভাপতি নিত্যগোপাল রুদ্রপাল সহ অন্যান্যরা। শুক্রবার ধর্মনগর জেলা কংগ্রেস সেবা দলের বর্ধিত সভা অনুষ্ঠিত হয় ধর্মনগর জেলা কংগ্রেস কার্যালয়ে। উপস্থিত ছিলেন কংগ্রেস সেবা দলের রাজ্য সভাপতি নিত্যগোপাল রুদ্রপাল সহ জেলা কংগ্রেসের নেতৃত্ববৃন্দ। মূলত লোকসভা নির্বাচনকে সামনে রেখে কংগ্রেসকে শক্তিশালী করতে উত্তর জেলায় সেবা দলের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হবে, যাতে আগামী দিনে কংগ্রেসকে মজবুত করা যায়। কংগ্রেস সেবা দলের ধর্মনগর জেলার বর্ধিত সভা হচ্ছে। এই সভার, এই জেলার যারা দল সভাপতি, জেলা কংগ্রেস সেবা দলের নেতৃবৃন্দ, রাজ্য কংগ্রেস সেবা দলের নেতৃবৃন্দ, ইয়ং ব্রিগেডের নেতৃবৃন্দ, ওনাদেরকে নিয়ে আমরা সভা ডেকেছি এবং সেই সভায় আমরা সিদ্ধান্ত নিতে যাচ্ছি আমরা অতি সত্বর ধর্মনগর জেলায় কংগ্রেস সেবা দলের আমরা একটা প্রশিক্ষণ শিবির করবো এবং সেই শিবির থেকে আমরা বার্তা দিতে চাই ত্রিপুরার যে আপামর জনগণের কাছে,
যে কংগ্রেস সেবা দল আগামী দিনে কংগ্রেসকে মজবুত করার জন্য দেশে যে একটা অসুস্থতা বাতাবরণ চলছে, রাজ্যে যে একটা অসুস্থতা বাতাবরণ চলছে, বেকার যুবক শ্রমিক কৃষক আজকে বিভিন্নভাবে বঞ্চিত লাঞ্ছিত, তাদের পাশে দাঁড়ানোর জন্য কংগ্রেস পার্টির নির্দেশে জাতীয় কংগ্রেস সভাপতির নির্দেশে এবং তিনবার প্রদেশ কংগ্রেস সভাপতি বীরেন সিনহার নির্দেশে আমরা জায়গায় জায়গায় মিটিং করে কংগ্রেস সেবা দলের কর্মীদের আমরা সংগঠিত করছি। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ বাংলা। অতিথি দেবভব মানসিকতা নিয়ে ত্রিপুরার রাজা মহারাজারা কাজ করে গেছেন। বর্তমানে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকার একই দৃষ্টিভঙ্গিতে কাজ করছে। বৃহস্পতিবার খেজুর বাগানে 200 আসন বিশিষ্ট নায়াগমা মিলনায়তনের উদ্বোধন করে একথাগুলি বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। নায়াগমাতে যে ঘরটি নির্মাণ করা হয়েছে মহারাজা কিরিট বিক্রম মাণিক্য বাহাদুর জমাতিয়া হুদাকে 2001 সালে জমি দান করেছিলেন। আগরতলা খেজুর বাগানে 7 গন্ডা ভূমি দান করেছিলেন তিনি তাদের সামাজিক পরিকাঠামো গড়ে তোলার জন্য। 2015-16 অর্থবর্ষে পরিকল্পনা এবং সমন্বয় দপ্তর স্পেশাল ডেভেলপমেন্ট স্কিমে এই ভূমিতে 200 আসন বিশিষ্ট মিলনায়তন নির্মাণের জন্য উপজাতি কল্যাণ দপ্তরের অনুকূলে 1,20,00,000 টাকা অনুমোদন করেছিল। অনুমোদন পাওয়ার পর উপজাতি কল্যাণ দপ্তর নির্মাণ কাজের দায়িত্ব অর্পণ করে গ্রাম উন্নয়ন দপ্তরের কারিগরি শাখাকে। এই টাকায় 200 আসন বিশিষ্ট মিলনায়তনের নির্মাণ কাজ সম্পন্ন করা হয়। বৃহস্পতিবার নায়াগমা মিলনায়তনের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। উদ্বোধনের আগে জমাতিয়া হদার রীতি মেনে গড়িয়া পূজা করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বিধায়ক রামপদ জমাতিয়া এবং মহারানী বিভু কুমারী দেবী ইচ্ছা প্রকাশ করেছেন যে মিলনায়তনের সামনের পুকুরটিকে কাজে লাগাতে। তিনি আরও বলেন, মহারাজা বীরবিক্রম কিশোর মাণিকের মতাদর্শকে লক্ষ্য করেই বর্তমান সরকার কাজ করছে। আগামী 8-9 মাসের মধ্যে সোনামুড়াতে জোট তৈরি হবে। চিটাগাং থেকে আশুগঞ্জ হয়ে গোমতী নদীর ড্রেজিং করে ছোট জাহাজ নিয়ে আসা হবে। এতে ত্রিপুরা আসাম মিজোরামের উন্নয়ন হবে। 3 দিনে বিধানসভায় 11টি বিল পাশ করেছে নতুন সরকার। ত্রিপুরাতে 3 বছরে 450,000 মেট্রিক টন ধান কিনে কমপক্ষে 700 কোটি টাকা কৃষকদের কাছে যেন পৌঁছে যায় সে ব্যবস্থা ত্রিপুরা সরকার করতে চাইছে বলে জানান মুখ্যমন্ত্রী। এদিনেরই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহারানী বিভু কুমারী দেবী, মন্ত্রী মেবার কুমার জমাতিয়া সহ আরো অনেকেই। আজকে যে নাগমা যে ঘরটি তৈরি হয়েছে সেটা মহারাজা কিরিট বিক্রম মাণিক্যজি জমাতিয়া হদাকে 2001-এ দান করেছিলেন এবং আজকে এখানে রামপদ জমাতে এবং মহারানী ইচ্ছা প্রকাশ করেছেন যে সামনে যে পুকুরটা আছে সেটা যাতে সেই কাজে ব্যবহৃত হতে পারে। অলরেডি স্মার্ট সিটির মধ্যে সেটা আমি রেখেছি ও তার মধ্যে ভালো মাত্রায় টাকা আমার খেয়াল নেই, ফিগারটা রেখেছি যে কারণ এখানে আমি দেখেছি যারা বিহার থেকে আসে এখানে থাকে এরাও এখানে তাদের যে পরম্পরাগত পূজা হয় ছট পূজা এখানে করে, তো সেটা যাতে সুন্দর সুন্দর ব্যবস্থা হয় ও সেই বিষয়ে স্মার্ট সিটির মধ্যে এটাকে রাখা হয়েছে ও ঠিকভাবে সুন্দরভাবে যেভাবে মহারানীজি চেয়েছেন, উনি ব্যক্তিগত চাননি সমাজের জন্য চেয়েছেন, সমাজের জন্য উনি ওনার মত প্রকাশ করেছেন, সরকার নিশ্চিত সেই দিশাতে কাজ করবে। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। রক্তদান মহোদ্যান অমরপুর রামকৃষ্ণ আশ্রমে আয়োজিত রক্তদান শিবিরে এই কথা বলেন গোমতী জেলা ব্লাড ব্যাংকের আধিকারিক ডক্টর সুজিত রায়। এদিনের এই মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগর চেয়ারম্যান তরুণ চক্রবর্তী সহ অন্যান্যরা। প্রতি বছর ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিল এই 3টি মাসে রক্তের স্বল্পতা দেখা দেয়। এই সময়ে যেন স্বেচ্ছায় রক্তদাতা এবং স্বেচ্ছাসেবী সংস্থারা এগিয়ে আসেন এমনটাই বলেন অমরপুর রামকৃষ্ণ আশ্রমে অনুষ্ঠিত রক্তদান শিবিরে গোমতী জেলা ব্লাড ব্যাংকের আধিকারিক ডক্টর সুজিত রায়। এছাড়া তিনি আরও বলেন, এই দান মহদ্দান, এর চেয়ে আর কোনো দান হতে পারে না। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগর চেয়ারম্যান তরুণ চক্রবর্তী, ডক্টর সুজিত রায়, গোমতী জেলা ব্লাড ব্যাংকের আধিকারিক সহ আশ্রমের বিভিন্ন পদাধিকারীরা। অনুষ্ঠানে প্রথমে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করেন নগর চেয়ারম্যান, এরপরে উপস্থিত দুস্থদের মধ্যে শীতবস্ত্র দান করা হয় অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের দিয়ে। এদিনের এই রক্তদান অনুষ্ঠানে 2 জন মহিলা সহ 23 জন রক্তদান করেন।
আমাদের যে যখনই রক্তের স্বল্পতা বা রক্তের প্রয়োজনীয় চাহিদা আমাদের কাছে আছে আসে তখনই আমরা দেখি যে আমাদের যারা রক্তদাতা তাদের সে রক্তদানের ফলে আমাদের দুস্থ রোগী এবং যাদের রক্তের প্রয়োজনীয়তা আছে তাদেরকে আমরা রক্ত দেওয়ার ক্ষেত্রে সুযোগ আমরা সফল হতে পারি। কিন্তু এটা যদি রক্ত শিবির না হতো তাহলে এটা হয়তো বা কোনো সময় সম্ভব হতো না, কারণ এক বোতল রক্ত কিনে এটা মানুষের শরীরে ট্রান্সফার করা এটা হয়তো যারা একদম খুব দুস্থ বা গরিব তাদের দ্বারা সম্ভব হবে না, হয়তো যাদের কাছে অর্থের যোগান আছে তারা হয়তো সেটার মধ্যে বেড়ে উঠতে পারবে। অমরপুর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। আজকাল সবাই চায় যে কোনো কাজ হবে দ্রুত এবং নিখুঁত, তাই তো যে কোনো ধরনের মাটি কাটা কিংবা মাটি ভরাটের জন্য সবাই ব্যবহার করছে জেসিবি এবং ট্রিপার। আর উত্তর ত্রিপুরা জেলায় অতি সুলভ মূল্যে জেসিবি এবং ট্রিপার ব্যবহার করে সরকারি কিংবা বেসরকারি মাটি কাটা কিংবা মাটি ভরাটের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান AST এন্টারপ্রাইজ, যেখানে সরকারি ও বেসরকারি সব ধরনের নির্মাণের জন্য অতি সুলভ মূল্যে স্টোন সাপ্লাইও করা হয়। এছাড়া আপনার যে কোনো প্রয়োজনে বিভিন্ন সামগ্রী পরিবহনের সুবন্দোবস্ত রয়েছে AST এন্টারপ্রাইজে। তাই মাটি কাটা কিংবা ভরাট অথবা স্টোন কিংবা সামগ্রী পরিবহনের জন্য আজই যোগাযোগ করুন AST এন্টারপ্রাইজে, চুরাইবাড়ি হায়ার সেকেন্ডারি স্কুলের পাশে, উত্তর ত্রিপুরা। দূরভাষ 7005148654 এবং 9862896522। আজকাল নিত্য প্রয়োজনীয় জিনিস কেনাকাটার জন্য এখানে ওখানে ঘোরাঘুরি করার সময় কোথায়? তাই চলে আসুন সম্পূর্ণ ডিপার্টমেন্টাল স্টোর দি বিগ মার্টে, যেখানে একই ছাদের তলায় আপনি পাবেন শিশু পুরুষ ও মহিলাদের লেটেস্ট ডিজাইনের রেডিমেড পোশাক থেকে শুরু করে গ্রসারি, স্টেশনারি এবং কসমেটিক্স ইত্যাদির মতো সব ধরনের নিত্য প্রয়োজনীয় গৃহ সামগ্রীর বিশাল সম্ভার। আর প্রতিবার কেনাকাটায় পাবেন আকর্ষণীয় ছাড়। তাই ধর্মনগরে এবার আপনাদের প্রত্যেক কেনাকাটার ঠিকানা হবে দি বিগ মার্ট, ICICI ব্যাংকের পাশে, DNB রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। ফিরে এলাম বিরতির পর। এক যুবকের অস্বাভাবিক আচরণে তটস্থ লঙ্গাইবাসী, যুবকের ধারালো দাঁতের আক্রমণে আহত পথ চলতি মানুষ, অবশেষে এই অস্বাভাবিক যুবককে আটক করেছে পুলিশ। এক যুবকের কামড়ের আক্রমণে আহত হয়েছেন শহরের বেশ কিছু মানুষ। ধারালো দাঁত দিয়ে কামড়িয়ে পথ চলতি মানুষের শরীরের বিভিন্ন অংশ ক্ষতবিক্ষত করেছে, এমনকি একটি মোটরসাইকেলের সিটও টুকরো টুকরো করে দিয়েছে। অবশেষে ধরা পড়েছে যুবকটি, পুলিশ তাকে আটক করেছে। সূত্রের খবর, 16 জানুয়ারি লঙ্গাইবাজারের সবকটি দোকান খোলা ছিল, কিন্তু হঠাৎ গোটা এলাকায় ব্যাপক আতঙ্ক দেখা দেয়। জানা গেছে আচমকা ওই যুবক এলাকার মানুষকে কামড়াতে শুরু করে। সর্বপ্রথম তার আক্রমণের শিকার হন লঙ্গাই এলাকার শঙ্কর চৌধুরী নামে বছর 50-এর এক ব্যক্তি। শঙ্কর বাবুর শরীরের বিভিন্ন অংশে কামড়াতে শুরু করে সে। অবশেষে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এই কোনোখন টুকুৰি উঠি আহি এটা বজাৰ কৰি থকা মানুহক মানে কোনো হ'লে কামোৰাইছে বোলে, একৰ্ডিংলি পাব্লিকে ধৰি আনি আমাক ইয়াত দিলে। আমি আৰু এতিয়া আইনী ব্যৱস্থা তাক মেডিকেল কৰাম, আৰু তেওঁ যদি কোনো ধৰণৰ তেওঁৰ এগেইনষ্টে বিপক্ষে অভিযোগ দাখিল কৰে তেতিয়া আমি আইন ল' খুলি তাৰ ওপৰত একশ্যন লৈ ল'ম। এতিয়া মানুহজন পাগল নাচাবলে আমি একো গম পোৱা নাই, এইটো ডক্টৰ মেডিকেলৰ ৰিপৰ্টৰ পৰা আমি চিয়াং কৰিব পাৰিম সি কি পজিশ্যনৰ মানুহ। কেইজন মানুহে কামোৰে? মানুহ এজন, এজনক। নামটো কি আছিল? যাক কামুৰিছে তেখেতৰ নাম শংকৰ চৌধুৰী, ইয়াৰে লোকেল মানুহ, চক্ৰৱৰ্তী। ঘৰটো ক'ত আছে? কি কয়, আম্বৰখানা, ভিলেজ আম্বৰখানা। কোনো প্ৰব্লেম নেই তোমাৰ? মাথা গৰম হৈ যায়,
কিটা নাম তোমার? বিত্রে তাই সরে জলে। নাম কিটা তোমার? মইনুল হক। বাড়ি হোস? ত্রিপুরা জেরদরি। ত্রিপুরা? ইনো কেমনে আইলা? আই বললি মানে আমি গেছিলাম কুলদাই চেয়ার দাবো তো। তে কলমুজ কেমনে আইলা? হরিমঞ্জ আইছি। বারুইগ্রাম প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। কাঁঠালতলিতে নিয়ন্ত্রণ হারিয়ে খালি সিলিন্ডার বোঝাই লরি খাদে, আহত চালক, ক্ষতিগ্রস্ত বিদ্যুতের খুঁটি, অন্ধকারে গোটা এলাকা। জানা যায় আহত চালকের নাম আবুল হোসেন লস্কর। খালি গ্যাস সিলিন্ডার বোঝাই একটি লরি বৃহস্পতিবার ত্রিপুরার কৈলা শহর থেকে শিলচর অভিমুখে যাচ্ছিল। রাত 9টা নাগাদ অসম আগরতলা 208 নং বিকল্প জাতীয় সড়কে কাঁঠালতলি এলাকার আসার পর সেখানকার ডিএসপি নামক স্থানে সড়কের বাঁক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি পাশের পুকুরে পড়ে যায়। এতে লরি চালক আব্দুল হোসেন লস্কর আহত হন। সঙ্গে সঙ্গে স্থানীয় জনগণ এসে লরির ভিতর থেকে চালককে উদ্ধার করেন এবং স্থানীয় পুলিশে খবর দেন। কিন্তু আশ্চর্যের বিষয়, ঘটনাস্থল থেকে পুলিশ ফাঁড়ির দূরত্ব প্রায় 1 কিলোমিটার। ঘটনার 1 ঘন্টা পর ঘটনাস্থলে উপস্থিত হন স্থানীয় পুলিশ প্রশাসন। এ নিয়ে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। এদিকে লরিটি দুর্ঘটনার কবলে পড়তেই সড়কের পাশে থাকা উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ পরিষেবার একটি খুঁটি ভেঙে যায়। এতে বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন হয়ে পড়ে। লরি চালক নেশাগ্রস্ত ছিল বলে স্থানীয়দের অভিযোগ। আরকি বাইক লই আইতরা, হ্যাঁ আইতরা মার্কে ডাইরেক্ট সুজা সুজি একদম পুরা গাড়ি তলে হামাইতে লাগতো। আমি বাউয়া কাটিছে, বাউয়া কাটিয়া আর বাবা কাটিছে, কাটিয়ে ডাইনে করছে, করি আর সুজা করতে পারছি না। তো তারি গেছে, তারা তারা বাঁচাইছে। গাড়িটা কই থেকে লই আইছো তুমি? কৈলাসর থেকে। যাইবা কই? শিলচর। কোন জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে? ওতে কাঁঠালতলি। কাঁঠালতলি প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। বিএসএফ 7 নং ব্যাটেলিয়ানের উদ্যোগে সুতারকান্দি এলাকায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে 15 জন দুস্থ মহিলার হাতে সেলাই মেশিন প্রদান করা হয়। উপস্থিত ছিলেন ডিআইজি এম এল গার্গ সহ উচ্চপদস্থ আধিকারিকরা। বৃহস্পতিবার সুতারকান্দির নো মেন্স ল্যান্ডের পার্শ্ববর্তী এলাকাতে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে হতদরিদ্র পরিবারের হাতে সেলাই মেশিন বিতরণ করে বিএসএফ 7 নং ব্যাটেলিয়ানের জওয়ানরা। এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিআইজি এম এল গার্গ সহ অন্যান্য আধিকারিকরা। ডিআইজি সাহেব বলেন, সীমান্ত সুরক্ষার সঙ্গে সঙ্গে সীমান্ত এলাকার হতদরিদ্র ভারতীয়দের স্বাবলম্বী করার প্রয়াসে এই সেলাই মেশিন বিতরণ, যা ভারত সরকারের স্কিল ডেভেলপমেন্টের কার্যপ্রণালী। এই সেলাই মেশিনের সদ্ব্যবহারের দ্বারাই সবকটি পরিবার স্বাবলম্বী হবে বলে আশা ব্যক্ত করেন ডিআইজি এম এল গার্গ। অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন সুতারকান্দি বিএসএফ কমান্ডেন্ট এসি মণ্ডল। এছাড়াও উপস্থিত ছিলেন ডেপুটি কমান্ডেন্ট সুরেশ সিং। এদিনের এই অনুষ্ঠানে এলাকার 15 জন গরিব মহিলাকে 15টি সেলাই মেশিন প্রদান করা হয়। এই মহতী অনুষ্ঠানে এলাকাবাসীর উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। इस तरह की ट्रेनिंग चलाए जो जिसमें ये कारपेंटर इसकी ये वाला काम तो लड़कियां सीखेंगी और इसके अलावा भी जो लड़के भी जो काम करना चाहते हैं, जैसे कारपेंटर का काम है या कोई और काम जो हुनर सीखना चाहते हैं, तो बीएसएफ आपकी इसमें मदद करेगी। हम चाहते हैं कि यहाँ के जो लोग हैं, यहाँ का जो यूथ है, उनको काम मिले, अपने काम में हुनर हासिल करें, स्किल को डेवलप करें और अपने परिवार के लिए एक पैसा कमाने के लिए एक अच्छा साधन उनके हाथ में आ जाए। ये हमारी इच्छा है, जो भारत सरकार की मुहिम है और गवर्नमेंट ऑफ इंडिया की ये सोच है कि बॉर्डर एरियाज़ के अंदर आकर के हम बॉर्डर एरियाज़ का डेवलपमेंट करें, विकास करें, ताकि आप तक जो भी चीज़ें पहुंचाई जाएगी और जो जो आपका रिक्वायरमेंट है वो आप हमें हमेशा बताएं, और इसके अलावा अगर आपके दिमाग में कोई चीज़ आती है तो वो भी बताइएगा। तो ये इस मॉडल को मैं बहुत अप्रिशिएट करता हूँ, इस तरह के मॉडल को, कि अगर हमने इनको सीधे सिलाई मशीन दी तो शायद वो उसको इस्तेमाल नहीं कर पाएंगे, लेकिन पहले इनको सिलाई करना सिखाया, उसके लिए इनके कोर्स ऑर्गेनाइज किया, इनको ट्रेनिंग ऑर्गेनाइज करी, इनको अब सीखना सीख गए हैं। अब सीखने के बाद में इनको सिलाई मशीन मिली तो इसका इस्तेमाल होगा और ये चीज हम कंटिन्यू करेंगे। বারুইগ্রাম প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।